আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি তেলের পিঠা বা পোয়া পিঠা। একটা বাটিতে আমি নিয়ে নিলাম হাফ কাপ চালের গুঁড়া আর হাফ কাপ পানি। এটা দিয়ে এখন আমি একটা কাই তৈরি করে নেব। মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে নেড়ে নেড়ে একটা কাই তৈরি করে নেব। আমার কাইটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এবারে একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়া আর এক কাপ ময়দা। নিয়ে নিলাম 1/4 চামচ লবণ, সাথে আমি তৈরি করে রাখা কাইটা ভালোভাবে মিশিয়ে দিব। একদম ডলে ডলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা মিশিয়ে দেওয়ার কারণে পিঠাটা ফুলকো হবে ও খুব নরম হবে। এবারে আমি এর সঙ্গে মিশিয়ে দিব হাফ কাপ চিনি। এবার আমি এটার সাথে মিশিয়ে দিব হাফ কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি একটু পানি দিয়ে জাল করে লিকুইড করে নিয়েছি, এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার কাজটা হ্যান্ড ওয়েক্স দিয়েও করা যাবে, তবে আমার কাছে হাতে করে নিলেই ভালো লাগে, তাই আমি হাতেই করে নিলাম। আমি অল্প অল্প করে 3 বারে পানি মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিলাম, লোহার কড়াইতেই এই পিঠাটা ভালো হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আমি হাফ কাপের মতো ব্যাটার নিয়ে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে, খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, পিঠাটাই এমনি এমনি ফুলে উঠবে। পিঠাটা পুরোপুরি ফুলে ওঠার পরে আমরা পিঠাটাকে উল্টিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা উল্টিয়ে দিয়ে অন্য পাশটাও ভেজে নিব। আমার পিঠাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটাকে তুলে নিব। তুলে নিয়ে পিঠাটাকে আমি একটা টিস্যু পেপারের উপরে রাখবো। আরও একটি পিঠা আমি তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।